সুযোগ্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বেগম শেখ, এটা জাতীয় শিশু দিবস এবং শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতার আজকে জন্ম শতবার্ষিকী। এই শতবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1920 সালে। সেই কারণে আজকে থেকে এই মেলাটার উদ্বোধন করা হয়েছে এবং এটা 7 দিন পর্যন্ত চলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্মৃতি বিজড়িত একটা মেলা। এই মেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক সহ সুশীল সমাজ সকল স্তরের জনগণের অংশগ্রহণ এবং সহযোগিতা কামনা করছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম খুলনার সুযোগ্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শিখতে পারে এবং আমাদের গ্রামের একদম ইউনিয়ন পর্যায়ে বা তাদের মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা ফুটিয়ে তুলতে পারে না, এজন্যই এই প্রবাদগুলো রয়েছে এবং শুদ্ধ উচ্চারণ শেখার জন্যই এই আয়োজন করেছেন। 26 মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানুয়ারি 30 তারিখ থেকে একটা নির্দেশনা আছে, দেশব্যাপী 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত মুক্তি উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদযাপন করতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন কালকিরির পক্ষ থেকে 7 দিনব্যাপী 17 মার্চ থেকে 23 তারিখ পর্যন্ত এই মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলা চলবে। তার মধ্যে 19 তারিখ আমাদের বীর মুক্তিযোদ্ধা সমাবেশ আছে, বীর মুক্তিযোদ্ধা র্যালি ও সমাবেশ আছে এবং 23 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। কতগুলো স্টল আছে আপনার এখানে? আমরা মোট 20টা স্টল দিয়েছি, 20টার মধ্যে 10টাতে হচ্ছে সরকারি দপ্তরদের জন্য বরাদ্দ আর 10টা হচ্ছে বিভিন্ন উদ্যোক্তা, নারী উন্নয়ন সংস্থা বা বেসরকারি যে সমস্ত হস্ত কুটির শিল্প আছে তাদেরকে উৎসাহিত করার জন্য 10টা আমরা তাদের জন্য বরাদ্দ রেখেছি। এখানে মানে যারা করছে তাদের জন্য আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কি কি সহযোগিতা করা হচ্ছে? সহযোগিতা হচ্ছে এখানে তাদেরকে কোনো ভাড়া দিতে হবে না, এই যে স্টল আছে স্টলগুলো সম্পূর্ণ আমরা তৈরি করে দিয়েছি আমাদের পক্ষ থেকে। তা অন্য জায়গায় যদি তাদের বাণিজ্যিকভাবে স্টল দিতে গেলে কিন্তু আপনারা জানেন যে একটা স্টল ফি দিতে হয়, এখানে সেই ফিটা তাদের লাগবে না। তারা শুধুমাত্র তাদের হচ্ছে নিজেদের যে ব্যানারটা, এটা প্রেসক্রাইব একটা ব্যানার আছে, ওই ব্যানারটা তারা ছাপাবে, এই এতটুকুই। আমরা তাদেরকে মূলত এটা উৎসাহিত করার জন্য কতটুকু কি সহযোগিতা করছেন এবং এখানে তাদের সার্বিক পরিস্থিতি দেখভালের জন্য তারা পৌরসভা থেকে আসলে এটা একটা উপজেলা প্রশাসন করছে, এটা পৌরসভা, এই পৌরসভার সারাউন্ডের মধ্যে আছে, সেই কারণে আমাদের যে সাহায্য সহযোগিতা লাগে অবশ্যই আমরা সেটা করব। এবং আমি ইউনো মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি সরকারি যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে আজকে মেলার আয়োজন করছে। আপনারা জানেন আজকে মুজিব শতবর্ষ,
এই 17 তারিখে আমাদের এবং এটা জাতীয় শিশু দিবস এবং শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতার আজকে জন্ম শতবার্ষিকী। এই 17 তারিখে টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন 1920 সালে। সেই কারণে আজকে থেকেই এই মেলাটার উদ্বোধন করা হয়েছে এবং এটা 7 দিন পর্যন্ত চলবে। এই এটা উদ্দেশ্যটা হলো 26 তারিখকে উদ্দেশ্য করে এই মেলাটা আজকে থেকেই মুজিব শতবর্ষ থেকেই যেদিন মুজিব শেখ মুজিবুর রহমানের জন্মদিন সেই দিন থেকে এটা শুরু করা হলো। এর জন্য আমি প্রশাসনকে উপজেলা প্রশাসনকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার পৌরসভার পক্ষ থেকে যদি ওনাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমি সেটা করবো ইনশাআল্লাহ।